আবার বিপাক ভাবুক যিনি অত্যন্ত গুণের গুণী বিভূতিভূষণ নামটি শুনি, আজকে একদিকে ভগবান রামচন্দ্র, আমি তার ভক্ত হয়ে ভগবান রামচন্দ্রের কাছে কিছু কথা করব জিজ্ঞাসা। সত্যতে তা দাপর কলি যুগে যুগে তিনি রয়েছেন, সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রামচন্দ্র, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান। তাহলে এই যে যুগে যুগে রয়েছে, ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র আমরা শুনেছি সাধুগুরুর মুখে পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, তাহলে চারি অংশে আমার ভগবান রামচন্দ্রের জন্ম, তাই তো বাবা? চারি অংশে রামচন্দ্রের জন্ম, তাহলে চারি অংশে যদি রামচন্দ্রের জন্ম হবে, এক টাকাকে যদি বাবা চার ভাগে ভাগ করা যায়, একটা টাকাকে যদি চার ভাগে ভাগ করা যায়, তাহলে সেই টাকাটা কি পূর্ণ থাকে না সেই টাকাটা ভাঙা হয়ে যায়, তাই না? তাহলে পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র ভগবান চারি অংশে জন্ম নিল, কে কে? না তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাই তো? তাহলে চারি অংশে তার জন্ম হলো। রামের নামে পাথর জলে ভাসে, শোলা ডুবে যায়, কাষ্ঠের তরি সোনা হয়ে যায়। হে ভগবান, হে প্রভু, তুমি তো সব কিছু জানো, তাহলে তোমার নামে শোলা ডুবে যাচ্ছে, পাথর জলে ভাসছে, কাষ্ঠের তরি সোনা হচ্ছে, তোমার নামে পাপী উদ্ধার হচ্ছে। হে ভগবান, তোমার কাছে জানতে চাই, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ এদের নামে কেন বাবা ওই কাষ্ঠের তরি সোনা হয় না, কেন ওই পাথর জলে ভাসে না, কেন ওই শোলা ডুবে না? তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা। নাকি চারি অংশে যারা জন্ম সে পূর্ণ ব্রহ্ম থাকে, কি করে সে কি করে পূর্ণ থাকবে? হে ভগবান, তোমার কাছে এটা আমার জিজ্ঞাসা। তুমি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান, তোমার বহু লীলা, অনেক লীলা করেছ, দ্বারকায় তুমি কি করলে? তোমার আটখানা স্ত্রী নিয়ে, আটখানা বউ নিয়ে তুমি সুন্দরভাবে তাদের সঙ্গে তুমি সংসার করছ। আচ্ছা প্রভু, তোমার কাছে জানতে চাই, রাধারানীর কি ভাব? আরে হে ভগবান, তুমি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান, তোমার কোন ভাব? রূপকিনী রয়েছে,
জাম্যবতী রয়েছে, তাদের সঙ্গে কোন ভাব, আর রাধার সঙ্গে বা তোমার কোন ভাব? এদের মধ্যে কি আছে যে যে জিনিসটা রাধারানীর মধ্যে কি আছে যে জিনিসটা এদের মধ্যে নাই? তাই তোমার কাছে জানতে চাই, তাই শুরু ছন্দে গাইব একটি গান, আর আমার ভগবানের কাছে কিছু কথা করতে চাই, জিজ্ঞাসা। চিকন কালা, তোমার আশ্চর্য লীলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। কত নামের জোর, কত নামের মহিমা! রাম নামে পাপি তাপি উদ্ধার হয়, রাম নামে কাষ্ঠের তরি সোনা হয়, রাম নামে পাথর জলে ভাসে শোলা ডুবে যায়। তাই হে ভগবান, তোমার নামে এত কিছু তরে, তাহলে ভরত শত্রুগণ লক্ষ্মণ এদের নামে কেন তরে না? বলি ও চিকন কালা, তোমার আশ্চর্য লীলা, বলি ও চিকন কালা, তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। জয় জয় রামচন্দ্র প্রীতি, একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যুগেতে ভক্তের মান রাখিতে, হাতির পদ তল হতে পল্লাদকে বাঁচালি, তুমি সত্য যুগেতে ভক্তের মান রাখিতে, তাই হাতির পদ তল হতে পল্লাদকে বাঁচালি। ধরলেন নরসিংহ রূপ চিরে হিরণ্যের রূপ, ধরলেন নরসিংহ রূপ চিরে হিরণ্যের রূপ, এমনি ভাবে যুগে যুগে তরলে লীলা। বলি ও চিকন কালা, তোমার আশ্চর্য লীলা, ও চিকন কালা, তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। তা দাপর কলি, তাই না বাবা? তাহলে সত্য হচ্ছে এক নাকি? যদি চারটে যুগ হয় তাহলে সত্য এক, তেতা তেতা কত বাবা? তেতা দুই না বাবা, তেতা হচ্ছে তিন, দাপর হচ্ছে দুই, আর কলি হচ্ছে চার। হে ভগবান রামচন্দ্র, হে প্রভু, তোমার কাছে জানতে চাই, সত্তর পরে দাপর আসার কথা, সত্তর পরে দাপর আসার কথা, একের পরে দুই আসার কথা,
সেখানে একের পরে দুই না এসে একের পরে তিন না আসলো, সত্তর পরে তেতা আসলো, দাপর না এসে, এর কারণটা কি কারণে একের পরে তিন আসলো এটা তুমি সুন্দরভাবে একটু খুলে বলো। ওই দশরথের ঘরেতে চারি অংশে জন্ম নিলে রাম রূপে, তুমি তেতা যুগেতে দশরথের ঘরেতে তুমি চারি অংশে জন্ম নিলে রাম রূপে, সঙ্গে লয়ে কবিগণ করলে সাগর বন্ধন, করলে সাগর বন্ধন সঙ্গে লয়ে কবিগণ, এমনি ভাবে সীতা মাকে উদ্ধার করিলে, ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। জয় জয় প্রভু রামচন্দ্র প্রীতি একবার হরি বল হরি বল হরি বল হরি বল। দাপর যুগেতে মধুর বৃন্দাবনেতে ওই গোপীদের মন করলে হরণ বাঁশের বাঁশিতে, হে ভগবান তোমার কাছে জানতে চাই, দাপর যুগে তুমি শ্রীকৃষ্ণ ভগবান, তোমার হাতে সুন্দর একটি বাঁশি দেখতে পাই, বাঁশির মাথায় একটা সুন্দর মাছের মাথা আমি দেখতে পাই, হে ভগবান কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওই যে মাছের মাথাটা তোমার বাঁশির মাথায় দেখা যায়, ওই বাঁশির মাথাটা তুমি কোথায় পেলে, ওটা তো ওটা কি আমিষ না নিরামিষ, একটা মাছের মাথা যেহেতু তোমার বাঁশির মাথায় দেখা যায়, তাহলে সেই মাথাটা আমরা তো জানি যে বাবা মাছটা নিরামিষের মধ্যে পড়ে না, তাই না? পড়ে কি? তো বাবা মাছটা তো নিরামিষের মধ্যে পড়ে না, তোমার বাঁশির মাথায় আমি দেখতে পাই, কারণটা কি? ওই মাছের মাথাটা কোথায় পেলে? দাপর যুগেতে তুই মধুর বৃন্দাবনেতে তাই গোপীদের মন করলে হরণ বাঁশের বাঁশিতে, বলিও গো শ্যামরাই ধরলে রাধা রানীর পায়, হে ভগবান তোমার কিসের অভাব ছিল, তোমার কিসের অভাব ছিল যে শেষ পর্যন্ত রাধারানীর পায়ে তোমাকে ধরতে হলো, কি কারণে?
তুমি রাধার চরণ তুমি ধরলে, তুমি একটু সুন্দরভাবে খুলে বলো কেমন। তুমি তাপর যুগেতে মধুর চিন্তা বনেতে, তাই গোপীদের মন করলে হরণ বাঁশের বাঁশিতে, বলিও গো শ্যামরাই ধরলে রাধা রানীর পার, বলি ও গো শ্যামরাই ধরলে রাধা রানীর পার, এমনি ভাবে যুগে যুগে করিলে লীলা, বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা সেইলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা সেইলা। জয় জয় প্রভু রামচন্দ্রের প্রতি একবার হরি বল হরি বল হরি। তুমি কলি যুগেতে মায়াপুরের মাটিতে নিমাই রূপে জন্ম নিলে শচীর গর্ভেতে, তুমি কলি যুগেতে ওই মায়াপুরের মাটিতে তুমি নিমাই রূপে জন্ম নিলে শচীর গর্ভেতে, কাঁদে চিনি বাসের প্রাণ আছে বাধা মায়ের জ্ঞান, কাঁদে চিনি বাসের প্রাণ আছে বাঁধা মায়ের জান, এমনি ভাবে যুগে যুগে করিলে লীলা, বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা সেইলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা সেইলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা সেইলা, তুমি নামের গুণে জলের উপর পালা ভক্ত ভগবান। আমি বন্দনায় পড়ে যাচ্ছি, এর প্রশ্নমালার লাইন দেখেই আমারই বিরক্ত লাগছে নিচের থেকে বাবা, এ তো মনে রাখাই কষ্ট বাবা, আমার মনে ওই লিখে দিলে একটু ভালো হইতো আমার, কিন্তু এত প্রশ্ন মনে রাখা সম্ভব না। শুরু হয়েছে বাবা ভক্ত আর ভগবানের পালা, আমার বিপক্ষের ভাবুক যিনি ভক্তের ভূমিকা নিয়েছেন তিনি আমাকে রাখলেন ভগবানের ভূমিকায়, তবে ভক্তের চরণে আমি শতকোটি ভক্তি জানাই, কারণ ভক্তকে ভগবান সর্বশ্রেষ্ঠ স্থানে রেখেছে, সর্বশ্রেষ্ঠ স্থানে। প্রভু রামচন্দ্র যখন বনবাসে গেলেন, মাধবঘাটনির মাধবপাটনির ঘাট পার হয়ে গেলেন কোথায়, প্রথমে গেলেন ভরতমুনির আশ্রমে, তো ভরতমুনি রামকে পেয়ে এত সেবা যত্ন করেছেন তার তুলনা নাই। রাম বিদায় হয়ে চলে গেল, তারপরের দিন কিন্তু ভরত গিয়ে উপস্থিত রামকে ফিরিয়ে আনার জন্য, দাদাকে ফিরিয়ে নিয়ে আসবে, ভরত উপস্থিত, ভরতকে পেয়ে ভরতমুনি আরো আনন্দিত, এত আনন্দিত, রামের চাইতে বেশি সেবা যত্ন করলেন ভরতকে। এখন ভরতমুনির শিষ্যরা বলছে গুরুদেব এ কেমন কাণ্ড দেখছি, স্বয়ং ভগবান তোমার আশ্রমে এলো,
তুমি সেবা যত্ন করেছিলে ঠিক, কিন্তু তার চাইতে তুমি ভরতকে কেন সেবা যত্ন বেশি করলে? এর মানে তো বুঝলাম না। ভরতমুনি বললেন, ওরে কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে, কোটি কোটি জন্মের যদি সংস্কার থাকে, তাহলে ভরতের মতো একজন ভক্তের দর্শন পাওয়া যায়, ভরতের মতো একজন বৈষ্ণবের চরণ সেবা করা যায়। এ ভরত তো সামান্য কেউ না, বৃন্দাবনের গোপী ভাবাপন্ন ভক্ত, এ যেমন তেমন ভক্ত না। আর জানো নারায়ণ কি বলেছিলেন? নারায়ণ লক্ষ্মীকে বলেছিলেন, লক্ষ্মী কেউ যদি আমার সাধনা করে আমাকে পেতেও পারে নাও পেতে পারে, কোনো নিশ্চয়তা নাই, কিন্তু যদি কেউ আমার ভক্তের সেবা করে, যদি কেউ আমার ভক্তকে ভালোবাসে, সে একদিন আমাকে পাবে। আমার ভক্তকে ভালোবাসলে, আমার ভক্তকে সেবা যত্ন করলে, সে আমাকে পাবেই পাবেই পাবে, কিন্তু আমাকে ভজনা করলে নাও পেতে পারে। তাহলে দেখেছেন ভক্তির স্থানটা ভগবান কোথায় রেখেছেন? তাহলে এহেন ভক্তের দর্শন আজকে আমি পেয়েছি। ওই ভক্তির চরণে ভক্তি না রাখে পারা যায় বাবা? তার সঙ্গে আপনারাও ভক্তরা আগমন হয়েছে এই ভক্তের চরণে, অধম বিভূতি সন্ন্যাসের ভক্তি রেখে আমিও শুরু করতে যাচ্ছি ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান। গানে ভাষায় তালে মানে সুরে ছন্দে শাস্ত্র তত্ত্বে আমার রাশি রাশি ত্রুটি বিচ্যুতি হবে। আপনারা সাধু সজ্জন মহৎ ক্ষমার চোখে দেখবেন, এই বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি। আগে ছোট্ট করে একটু বন্দনা সেরে নেই। মায়েরা উলধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন, এই জন্যই দেবেন। উলধ্বনি হচ্ছে খুব শুভ ধ্বনি, খুব মাঙ্গলিক ধ্বনি। হরিধ্বনিটাও খুব মাঙ্গলিক এবং শুভ ধ্বনি। এই ধ্বনির উপরে কোনো ধ্বনি নাই, শ্রেষ্ঠতম ধ্বনি। কেন? উলধ্বনির মাধ্যমে দিয়ে দুটি শব্দ উচ্চারিত হয়, উ শব্দ আর ল শব্দ। উ শব্দে কৃষ্ণ, ল শব্দে লাদিনী শক্তি। এই উ শব্দ ল শব্দ একত্রিত হলে হয় উলু, আর সেই উলুটাই ধ্বনি হয়ে জগতে প্রকাশ পায়। উলধ্বনির মাধ্যমে রাধা কৃষ্ণ যুগল হয়ে যায়। হরিধ্বনির মধ্যে দুটি শব্দ পাই, হ শব্দ রি শব্দ। হকারে কেশবাস চৈব, রিকারে প্রেমময় রাধা, রাধা কৃষ্ণ সংযুক্তা নাম ব্রহ্মরূপ পরাৎপর। অর্থাৎ এই হরি শব্দের মধ্যে আমার রাধা কৃষ্ণ যুগলে বিরাজ করছেন। তাই এই ধ্বনি জগতের পক্ষে এত মাঙ্গলিক, এত শুভ, তা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না আপনাদের সম্মুখে। আসুন শুরু করছি, কেমন? জয় রবি সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলা বাস, আর রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাইয়ের করি আমি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ মোর অধীষ্ঠ পূরণ।
এই ছয় গোসাই যাবে করুণা করিবে, আর ব্রজের রাধা কৃষ্ণ সেবা অবশ্যই মিলিবে। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশমর অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই মোর করুণার সিন্ধু, আজ অনলম্ভিত ভুজ কনক, কৃতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল, বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। অল্পের মধ্যে বন্ধনা সেরে নিলাম, এবার একটা গানের মধ্যে যাই, তারপরে দেখা যাক। অত কথা মনে নাই বাবা, সংক্ষেপে যতটুকু বলা ততটুকুই বলার চেষ্টা করবো, আর নাইলে সমস্ত একটা একটা করে যদি বলতে যাই তাহলে আমার গান আর গাওয়া হবে না, তখন সবাই রাস্তা দিয়ে আর যাবে, বিভূতি সন্ন্যাসে গান গায় না, খালি বগর বগর করে। কিন্তু প্রশ্নমালা যে কতগুলা এটা কিন্তু নির্ণয় করা হয়নি। আমরা কলিহত জীব, এই কলিহত জীবের একমাত্র মুক্তির উপায় হচ্ছে এই হরিনাম, এই মধুমাখা হরিনাম। আর এই নামই নিয়ে আসলেন আমার গৌর সুন্দর। যুগে যুগে ভগবান অবতার অবতীর্ণ হয়েছে, যুগে যুগে পরিবর্তন হয়েছে, তাই না বাবা? পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন একটু উদাহরণ দেই। নারায়ণ অবতারে সত্যযুগে কি ছিল মানুষের? না ধ্যানের মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করতেন, ধ্যানের মাধ্যমে মুনি ঋষি যোগীগণ যুগ যুগান্তর ধরে বনে জঙ্গলে ঈশ্বরের ধ্যান করতেন, এইভাবে ঈশ্বরকে পেতেন। কিন্তু সেই ধ্যান কারা করত? একমাত্র মুনি ঋষি মানে ব্রাহ্মণ যারা, তারাই এই ধ্যান করতে পারত। বাবা গালের থেকে হাত কান নামান বাবা, না গালের কোনো সমস্যা আছে? নাই তাহলে নামান, ওটা ভালো লাগছে না, সমস্যা থাকলে থাক। তাহলে সেই ধ্যান করতে পারত একমাত্র ব্রাহ্মণ, এখানে ক্ষত্রিয়ের কোনো স্থান ছিল না, বৈশ্য জাতির কোনো স্থান ছিল না, শূদ্র জাতিরও কোনো স্থান ছিল না, শুধু একমাত্র ব্রাহ্মণ যারা তারাই এই সাধনা করতে পারতেন। সেই নারায়ণ থেকে যখন রাম অবতারে আসলে, রাম আবার পরিবর্তন করলেন আরেকটু, কি না এখানে যাগযজ্ঞের মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করতেন, গোমেদ ছাগমেদ নরমেদ অশ্বমেদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই যজ্ঞ করবে কারা? একমাত্র ব্রাহ্মণ আর হচ্ছে ক্ষত্রিয় যারা, এই দুটো বর্ণের মানুষ এই যাগযজ্ঞ করতে পারবে। এখানে কোনো ত্রেতাযুগে কোনো শূদ্র এবং বৈশ্য কোনো স্থান পেলেন না,
যাগযজ্ঞ করা। রাম যখন কৃষ্ণ অবতার হলেন, তিনি আবার আরেকটু পরিবর্তন করে দিলেন। কি করলেন না, পূজা অর্চনার মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করতেন। যজ্ঞ ছিল, সেই যজ্ঞ ছিল রাজরাজাদের জন্য, কিন্তু পূজা অর্চনাটাই হচ্ছে শ্রেষ্ঠত্ব। দ্বাপর যুগে পূজা অর্চনা কে করবে না, ব্রাহ্মণও করতে পারবে, ক্ষত্রিয় করতে পারবে, আর করতে পারবে বৈশ্য যারা। এখানে শূদ্র জাতির নমশূদ্র, এই শূদ্র যাদেরকে বলা হয়, এদের কোনো স্থান হলো না ঈশ্বরের সাধনা করার, পেলেন না। দ্রোণাচার্য তাড়িয়ে দিলেন ছোট জাত বলে, কাকে? একালভ্যকে। এবার সেই কৃষ্ণ যখন কলির যুগে, তিনি ভক্তভাব অঙ্গীকার করে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে নদিয়ায় আসলেন, প্রভু আমার দেখলেন না, এই তিন যুগে যা হয়েছে এটা সঠিক হয়নি, পূর্ণ সঠিক হয়নি, তাই তিনি সাম্যবাদকে বেছে নিলেন। আমি জগতে সাম্যভাব প্রচার করব, কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো নিচু উঁচু, ছোট জাত বড় জাত, আমি কোনো ভেদাভেদ রাখব না, সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসলেন আমার নদিয়ার গৌরহরি। এখানে নামকে শ্রেষ্ঠ করে গেলেন, আর নাম কে করতে পারবে? নাম করতে পারবে ব্রাহ্মণও করতে পারবে, ক্ষত্রিয়রাও করতে পারবে, বৈশ্যরাও করতে পারবে, শূদ্র জাতি যারা ছোট যারা তারাও এই নাম করতে পারবে। তিনি সাম্যভাব প্রচার করে গেলেন। তাই কলিযুগের মতো ভগবান আমরা কোনো যুগে পাই নাই। তাই সমস্ত লীলার চাইতে আমার গৌর লীলাটা বড় আস্বাদনের বস্তু, খুবই আস্বাদনের বস্তু। রামলীলা অনুকরণীয়, রামচরিত্র অনুকরণীয় জীবের, কৃষ্ণলীলাটা হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয় না। আর গৌর লীলাটা হচ্ছে অনুকরণীয় সঙ্গে অনুসরণীয়, দুটোই। তাই ভক্তের কাছে এই গৌর লীলা এত মধুর, মধুরও চাইতে সুমধুর। তাই সেখানে দাঁড়িয়ে আমি প্রথমে গৌর লীলা সাধন করে নিই, তারপরে দেখা যাক। ভক্তকে তো অপমান করতে পারবো না বাবা, সে ক্ষমতা আমার নাই। তাহলে ভক্ত যখন আমাকে কিছু দিয়ে গেছে, আমিও ভক্তকে কিছু দেব, কিঞ্চিত দেব আর কি। ওরে মধুমাখানা দিলোরে, আমার কৃষ্ণ কানাইয়ায়ে সে আমার, আমার গো হরি গোয়ে সে, কৃষ্ণ কানাইয়ায়ে সে হরি গোয়ে সে, কৃষ্ণ কানাইয়ায়ে সে আমার।
দোলে সে মধুমাখা নামে এই কৃষ্ণ নামে মধুমাখা নামে এই কৃষ্ণ নামে পাগল করে দিল রে কৃষ্ণ কানাই আয়ে সে আমার গো হরি গোয়ে সে কৃষ্ণ কানাই আয়ে সে আমার গো হরি গোয়ে সে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি জবন হরি দাস কখনো ভুলে নিশে কৃষ্ণ প্রেমেরা হরি নামে হলো পাগল জবন হরি কৃষ্ণ প্রেমেরা জন্মিয়া জবনের ঘরে মুখে হরি হরি বলে জন্মিয়া জবনের ঘরে মুখে হরি হরি বলে স্থান পাইল প্রভুর যুগল পদে কৃষ্ণ কানাই আয়ে সে আমা গো হরি গোয়ে সে কৃষ্ণ কানাই আয়ে সে আমা গো হরি গোয়ে সে পথেরই সম্বল এই হরি নাম জীবে প্রেম ভক্তি এই হরি নাম জীবে পথেরই এই হরি নাম জীবে প্রেম ভক্তি তাই পদকার বললেন এই হরি নাম জীবের পথেরই সম্বল এই হরি নাম জীবের প্রেম ভক্তি বল তবে প্রেম ভক্তি বল তখনই হয় যদি তার চিত্ত দর্পণটা শুদ্ধ হয় চেত দর্পণং মার্জনং চিত্ত দর্পণ যদি শুদ্ধ না হয় যতই নাম করা হোক
নাম করতে করতে যদি গলা দিয়ে রক্ত উঠে মারাও যায়, তার জীবনে নামের ক্রিয়া হয় না। কেন? তার চিত্ত দর্পণটা শুদ্ধ নাই। এই কারণে নয়, তার ডাকের মধ্যে কোনো নিষ্কাম নাই। তাই তো পদকার বলেছেন, এই হরি নাম জীবে পথের সম্বল, এই হরি নাম জীবে প্রেম ভক্তি বল, হরি নামের গুণে শোলা ডোবে জলে, নামের গুণে শোলা ডোবে জলে, পাথর ভাসিল সাগরেতে, কৃষ্ণ কানাই আয়ে সে আমার গো হরি গোরে সে, কৃষ্ণ কানাই আয়ে সে আমার গো হরি গোরে। দাসে বলে করো কৃষ্ণ ভজ, পাইলে পাইতে পারো অমূল্য রত, নিতাই দাসে বলে করো কৃষ্ণ ভজ, অমূল্য রত, গুরু পদে রেখে মতি দূরে যাবে দুর্গতি, গুরু পদে রেখে মতি দূরে যাবে দুর্গতি, যদি সাধুর সঙ্গে থাকো মিশে, কৃষ্ণ কানাই আয়ে সে গোলেশে, কৃষ্ণ কানাই আয়ে সে আমার গো হরি গোলেশে। এবারে এক এক করে সংক্ষেপে সংক্ষেপে বলতে হয়, বুঝতেই পারছেন আমার পরিস্থিতিটা কোথায়। তার আগে একটা গল্প না বলে বাবা পারি না,
বলবো বলিয়া মানে আজকে ভক্ত আমাকে মারার চেষ্টা করছে আর কি, হ্যাঁ ঠিক মারার চেষ্টা করছে। কেমন? একজন দীক্ষা মন্ত্র নিয়েছে গুরুর কাছে, দীক্ষা মন্ত্র নিয়েই বাড়িতে চলে এসেছে, বুঝলেন? আসার পরে মনে মনে চিন্তা করে, আমি তো দীক্ষা নিলাম, কেমন করে গুরু ভজন করতে হয় এটা তো আমার শিখা হলো না, কেমন করে গুরু সেবা করতে হয় এটা তো আমি শিখলাম না, তে যদি কোনোদিন গুরুদেব আমার বাড়িতে আসে তাহলে আমি কি করব, কিভাবে সেই গুরু ভজন আমি করব, গুরু সেবা আমি করব, এই চিন্তায় কিন্তু অস্থির। কিন্তু একদিন হঠাৎ করে খবর পায় ওরই এক বন্ধু যার নাম হচ্ছে ফটি, দুই তিন বাড়ির পরে হচ্ছে ফটিকের বাড়ি, ওরই বন্ধু, ওর গুরুদেব আসবে বাড়ি, ওর বাড়ি, এই খবর পাইছে। এই খবর পাওয়া মাত্র ও দেরি করে নাই, হ্যালো রিপিট দাও কেন, ও আর দেরি করে নাই, তাড়াতাড়ি ফটকির বাড়ি চলে গেছে, একেবারে দশটার সময় গিয়ে হাজির। তখন ছিল বাবা চৈত্র মাস, বুঝলেন, এত রোদ্দুর এত গরম আর মনে হয় কোনো বছর পরে নাই। তো গিয়ে বলছে, কিরে ফটি বন্ধু, শুনলাম তোর গুরুদেব তোর বাড়িতে আসবে, কই তোর গুরুদেব আসে নাই? বলে আসতেছে। ওই গুরুদেব ওই ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে বললেন, ঘামতে ঘামতে গুরুদেবের কাজ হয়ে গেছে গরমে, দুপুরবেলা এসে হাজির ওই গরমের মধ্যে, হাজির হওয়া মাত্র করে নাই দেরি। ওই ফটিকের আরো কয়েকজন ভাই ছিল, তাদেরকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি আয়, গুরুদেবের অবস্থা খুব খারাপ, এই রোদ্দুরের মধ্যে গুরুদেব বাড়িতে আইছে, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি করে একটা জলচকি নিয়ে আসো, জলচকির উপর বসাইয়ে, যা তাড়াতাড়ি করে যা, এক কাজ কর, বরফ দিয়া জল নিয়ে আয়, গুরুদেবকে ঠান্ডা করতে হবে। বরফ দিয়া জল নিয়েছে, বরফ দিয়া জল দিয়ে গুরুর চরণ ধোয়াচ্ছে, গুরুদেব তো একটু আনন্দই পাচ্ছে ওই গরমের মধ্যে আর কি। তো বরফ দিয়া জলের মধ্যে গামছা ভিজিয়ে গুরুদেবের গা হাত পা ভালো করে মোছাই দিছে, অর্ডার করে দিয়েছে, যা মোটামুটি পাঁচ ছয় গিলাস বরফের জল দিয়ে শরবত করে নিয়া নিয়ে এসে গুরুদেব পাঁচ ছয় গিলাস শরবত খাইয়ে গুরুদেব কিন্তু ঠান্ডা হয়েছে। ওই পর্ব শেষ। আর ওই কিন্তু দেখতেছে বসে বসে কি করে গুরু ভজন করে, কি করে গুরু সেবা করে শিখতেছে আর কি, ও কোনো কথা বলে না। দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়ে গুরুদেবকে ঘরের মধ্যে শয়ন করিয়েছে, কি বলবো আপনাদের কাছে, উপরে একটা সিলিং ফ্যান চালাই দিছে, একটা টেবিল ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, আরও পাঁচ ছয় জন ছিল তারা হাওয়া করতেছে তাল পাখা দিয়ে, কেউ হাত টিপে কেউ মাথা টিপে কেউ পা টিপে, এমনি গুরুদেবকে টেপা টিপে আরম্ভ করে দিছে আর কি। ও কিন্তু দেখে দেখে গুরু সেবা কেমন করে করতে হয়, গুরু ভজন কেমন করে করতে হয় এটা কিন্তু শিখে ও বাড়ি চলে গেছে, আর দেরি করে নাই বাড়ি চলে গেছে। কি বলবো আপনাদের কাছে, যে দীক্ষা নিছে ওর গুরুদেব ওর বাড়িতে আছে, তাও কবে আছে জানেন? মাঘ মাসের দিনে, মাঘ মাসের শীতের দিনে, সেই বছর ঠান্ডাও পড়েছে জন্মের ঠান্ডা আর কি, ওই মাঘ মাসের শীতের মধ্যে গুরুদেব বাড়ি আছে। ওই বলদের মনে নাই যে ফটিকের গুরুদেব আইছিল চৈত্র মাসে আর আমার গুরু আইছে মাঘ মাসের শীতে, এটা কিন্তু ওর বোধ নাই। ওই যে গুরু সেবা কেমন করে উড়া দিল, ও কিন্তু আরম্ভ করে যে গুরুদেব আসা মাত্র দেরি করে নাই, গুরুদেবকে জল চকিতে বসাইয়া অর্ডার করে দিছে, যা বরফে দেওয়া জল নিয়ে আয়, বরফে দেওয়া জল নিয়েছে, পায়ে যখন গুরুদেবের দেয় গুরুদেব লাফা লাফায় উঠে, একেতে ঠান্ডা তার মধ্যে বরফে দিয়া জল, এ সহ্য হয়? ওই বরফের জলে গামছা ভিজাইয়া গুরুদেবের পিঠ মোছে হাত মোছে গুরুদেবকে, কি করিস করছিস কি তোরা? এখনো বলছে গুরুদেব চুপ করেন, কি করে গুরু ভজন করতে হয়, গুরু সেবা করতে আমি শিখাইছি, আমি শিখেছি। গুরুদেব তো বিপদে পড়ে গেছে, অর্ডার দিছে, যা
চার গিলাস শরবত করে নিয়ে আয়, বরফের জল দিয়ে নিয়ে আসবি। বরফের জল দিয়ে চার গিলাস শরবত নিয়েছে, কি করবে? গুরুদেব বিপদে পড়ে গেছে, বুঝলেন? ওই চার গিলাস শরবত খাইয়া গুরুদেবের নিমোনিয়া ধরে গেছে ঠান্ডার চোটে, ধরারই কথা, সহ্য করা যায়। ওই পর্ব শেষ, গুরুদেব পীড়ায় আধা মরা আর কি, পীড়ায় আধা মরা। দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়ে ঘরে শোয়াই দিছে, কি বলি আপনাদের কাছে, ওই যে ওরা সিলিং ফ্যান চালাইছিল, এই বলদও কিন্তু একটা চালাই দিছে, একটা টেবিল ফ্যান চালাইছে, একটা স্ট্যান্ড ফ্যান চালাইছে, পাঁচ ছয়জনকে অর্ডার করছে তাল পাখা দিয়ে হাওয়া কর, কেউ হাওয়া করতেছে, কেউ মাথা টিপে, কেউ পা টিপে, কেউ হাত টিপে। আচ্ছা বলেন, ওর সহ্য হয় গুরুদেবের? কেন, ওর মানা করলেও মানে না, ওই ঠান্ডার চোটে গুরুদেবে সহ্য করতে না পারে, গুরুদেব পটল তুলছে, বলল বাবা গুরুদেব আর এই জগতে নাই, সহ্য করা যায় নাকি, শক্ত হয়ে গেছে। এখন বলছে, কিরে গুরুদেব তো নড়াচড়া করে না, দেখ তো কি হলো, ভালো করে নড়াচড়া দিয়ে দেখে না, গুরুদেব তো নাই, গুরুদেব মরে শেষ, গুরু মরে গেছে। পাড়ার লোকজন ছুটে আসে, কয় কিরে শুনলাম তোর গুরুদেব তোর বাড়িতে আইছে, আসার পরে তোর গুরু নাকি মরে গেছে। কয় আমি কি করুম, আমি তোর শিষ্য খারাপ না, আমি তো শিষ্য ভালো, আমি গুরু ভজনও ভালো জানি, আমি গুরু সেবাও ভালো জানি, কিন্তু আমার গুরুদেব যে আমার ভজনে টিকবে না এটা কি আমি জানি? আমার গুরু ভজন করতে করতে গুরুদেব মরে গেল, আমার গুরুদেব ভজনে টিকলো না, এখানে আমার দোষ কোথায়? বুঝলেন? তা আজকে আমার ভক্তের দশা তাই, ভগবানকে এমন ভজন আরম্ভ করে দিয়েছে বাবা, আমি লাশ পর্যন্ত টিকবো তো বাবা। একেতে পৌষ মাস, ওই গুরুদেবের অবস্থা আজকে আমার হবে, আমাকে মারার বুদ্ধি করছে, আজকে ছেড়ে দিলাম গল্পের পর্ব। এবার আগে রামলীলায় যাই, রাম অবতার হচ্ছে সপ্তম অবতার ভগবানের, যত অবতার তার অবতারের মধ্যে সপ্তম অবতার হচ্ছে রাম অবতার। বললেন না, এক রাম নাম নিলে জীব তরে, লক্ষণের নাম কেউ নেয় না, শত্রুঘ্নের নাম কয় না, ভরতের নাম মুখে আনে না, এক রাম নামেই জীব উদ্ধার হয়ে যায়। তাহলে এক অংশ থেকে যদি চার অংশ হয় তাহলে এরা কেন বাদ পড়ে গেল? ভগবান একটু জবাবগুলো খুলে বলল, কেন ভক্তের নাই জানা? ওই রাম নামের মধ্যেই আছে পঞ্চতত্ত্ব, এক রাম নামের মধ্যেই পঞ্চনাম অর্থাৎ পঞ্চতত্ত্ব। কেমন পঞ্চনাম? রাম লিখতে গেলে শুদ্ধ ভাষায় যদি লেখা হয় বলা হয় তাহলে বলতে হবে রাম, আগে ব দিতে হবে ত্রিকোণ, বয়ের নিচে ফোঁটা, তারপরে একটা আকার, তখন হবে রা, তারপরে লিখতে হবে ম, তারপরে দিতে হবে বিসর্গ, তখন হবে রাম। শাস্ত্রে বললেন কি, ত্রিকোণ বেষ্টিতা সীতা বিন্দু রূপী জনার্দন, আকারে লক্ষ্মণাশ চৈব, মকারে ভরত, আর বিসর্গয়ে হচ্ছে শত্রুঘ্ন। এই হচ্ছে রাম নামের তাৎপর্য, অর্থাৎ এক রাম নাম নিলে পরে পঞ্চনাম নেওয়া হয় ওই এক রাম নামের ভিতরে। যে ত্রিকোণটা ওইটা সীতা, বিন্দুটা হচ্ছে রাম, ত্রিকোণের বয়ের নিচে যে বিন্দু র হয়ে গেল, আকারটা লক্ষণ, মকারটা ভরত, বিসর্গটা হচ্ছে শত্রুঘ্ন। এই হচ্ছে রাম নামের তাৎপর্য। তাই খুলে বললাম, তোমার ঢাই লক্ষণের নামও বাদ পড়ে নাই, শত্রুঘ্নের নামও বাদ পড়ে নাই, ভরতের নামও বাদ পড়ে নাই, সীতার নামও বাদ পড়ে না, কারণ সীতা স্বয়ং লক্ষ্মী, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, সীতা সত্যবস্তু, লক্ষণ লক্ষ্য বস্তু।
হনুমান পবন তত্ত্ব, শত্রুগণ শত্রু বিজয়ী তত্ত্ব, ভরত হচ্ছে ভক্ত, আর রাবণ হচ্ছে কাম। এমনি করে এক এক করে দিয়ে দিতে যাই যদি সমাধান, তাহলে ফুরিয়ে যাবে আমাদের সময়খান। তাহলে এই পর্ব চলে গেল। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম পুরুষ। যদি জীবনে কেউ রামচরিত্রকে অনুকরণ করে চলতে পারে তার আর কিছু দরকার নাই। কেমন মর্যাদা পুরুষোত্তম? পিতা মাতাকে কিভাবে মর্যাদা দিতে হয় এটা যদি শিখতে হয় তাহলে রামের কাছে শিখতে হবে। কি বাবা, পিতার অবাধ্য কোনোদিন রাম হয় নাই। নিজের বিমাতা বনবাসে পাঠালেন, তথাপিও একটি বারের জন্য রাম প্রতিবাদ করে নাই। রাম একটাই মনে ভেবেছে, ও তো আমার মা, বিমাতা হলেও আমার মা, আমি মায়ের বাক্য অমান্য করব, পিতার বাক্য অমান্য করব না। তার জন্য তাকে কোনোদিন অশ্রদ্ধা করেনি। তাহলে পিতা মাতাকে কিভাবে মর্যাদা দিতে হয়, কিভাবে সম্মান করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, এটা রামচরিত্র থেকে শিখতে হবে। দাদা হয়ে ভাইয়ের প্রতি কেমন কর্তব্য করা দরকার? কি কর্তব্য দাদার ভাইয়ের প্রতি? ভাই হয়ে দাদার প্রতি কতখানি কর্তব্য করা দরকার এটা যদি শিখতে হয় রামচরিত্রের কাছে শিখতে হবে। ওই যে ভরত মুনির আশ্রমে গেলেন, ভরত আগের দিন রাম যখন বনবাসে যায় বনদেবীকে ডাক দিয়ে বললেন, মা বনদেবী, আমি জানি আমার ভরত আমাকে নিতে আসবে, তাই তোমার কাছে আমি প্রার্থনা জানাই, আমার ভরত, আমার ভরতের আসার পথে যেন একটাও কণ্টক না থাকে, একটাও কণ্টক না থাকে। নিজের ভাইয়ের জন্য রাস্তা পরিষ্কার রাখার জন্য বনদেবীর কাছে প্রার্থনা করলেন রাম। বনদেবী বললেন, কেন প্রভু, ভরতের পায়ে কাঁটা ফুটবে, ভরত খুব কষ্ট পাবে, এই জন্য আমাকে পরিষ্কার করতে বলছো? রাম বললেন, না, ভরতের পায়ে কাঁটা ফুটবে, কাঁটা ফুটলে পরে ভরত কষ্ট পাবে না। তাহলে কষ্ট পাবে কিভাবে জানো? যখনই মনে মনে ভাববে আমার দাদা তো এই পথ দিয়ে গেছে, আমার দাদার পায়ে না কত কণ্টক বৃদ্ধ হয়েছে, কত কাঁটা ফুটেছে, আমার পায়ে কাঁটা ফুটেছে বলে আমার ভরত কষ্ট পাবে। নিতাই গৌরী ব্রহ্মানন্দ হরি বল। দেখেছেন দাদা হয়ে ভাইয়ের প্রতি কি মর্যাদা, ভাই হয়ে দাদার প্রতি কি মর্যাদা। লক্ষণ এক কথায় বনবাসে চলে গেলেন, ভরত রাজা হলেন না, দাদার অপেক্ষায় থাকলেন। এটা শিখতে হবে রামচরিত্র থেকে। একজন নারীকে কিভাবে সম্মান দিতে হয়? কেন রাম আরো বিয়ে করতে পারত না? রাজার ছেলে তো বিয়ে তো আরো করতে পারত, করেনি। সে মাতৃজাতিকে, নারী জাতিকে মর্যাদা দিয়েছেন, স্ত্রীকে মর্যাদা দিয়েছেন। একজন স্বামী হয়ে স্ত্রীর প্রতি কতখানি কর্তব্য, কতখানি মর্যাদা দিতে হয় এটা রামের কাছ থেকে শিখতে হবে। ভক্ত, একজন স্ত্রী হয়ে স্বামীর প্রতি তার কতখানি কর্তব্য এটা সীতার কাছ থেকে শিখতে হবে। স্বামীর সুখেই সুখী, স্বামীর দুঃখেই দুঃখী, কি দরকার ছিল সীতার বনবাসে যাওয়া? না, আমার স্বামী বনে বনে ঘুরবে, কত কষ্ট করবে, আমি রাজপুরীতে থাকবো, আমি না তার অর্ধাঙ্গিনী, আমি না তার রমণী, আমি না তার সহধর্মিনী, তাহলে আমি কেমন নারী? তাই রামের কষ্টটা স্বামীর কষ্টটা অর্ধেক ভাগ করে নেওয়ার জন্য রামের সঙ্গে এক কথায় বনবাসে চলে গেলেন। তাহলে একজন স্ত্রীর কর্তব্য কতখানি স্বামীর প্রতি এটা শিখতে হবে রামচরিত্র থেকে।
ভক্তকে কিভাবে ভালোবাসতে হয়। দাসত্ব ভাবকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। রাম সবই করতে পারতেন কিন্তু করে নাই, ভক্তকে আগিয়ে দিয়েছে, হনুমানকে আগিয়ে দিয়েছে। হনুমান রাম পারত না, গন্ধমাধব পর্বত আনতে পারত না, এখানে ভক্তকে আগিয়ে দিয়েছে। রাম পারত না রাবণের বাণ নিয়ে আসতে, মৃত্যুবাণ পারত, হনুমানকে আগিয়ে দিয়েছে। মহিরাবণ চুরি করে নিয়ে গেল, পারত না রাম বধ করে ফিরে আসতে, পারত না, হনুমানের দ্বারাই উদ্ধার হয়েছে। এই যে ভক্তকে কেমন করে মর্যাদা দিতে হয় এটা রামচরিত্র থেকে শিখতে হবে। এমনকি রাবণ যে চিরশত্রু তাকেও রাম মর্যাদা দিয়ে গেছেন। রাবণ যখন মৃত্যুশয্যায় লক্ষ্মণকে আদেশ দিল যাও ভাই, এ রাবণের মতো রাজা, রাবণের মতো বৈষ্ণব, রাবণের মতো ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা আর দ্বিতীয় তুমি পাবে না, যাও রাবণের কাছ থেকে তুমি কিছু রাজনীতি শিখে আসো। লক্ষণ গেলে যেতে চায় না, লক্ষণের একটু রাগ বেশি ছিল তো যেতে চায় না, দাদা আদেশ দিয়েছে যেতেই হবে, গেলেন মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করলেন দাদা পাঠালো আপনার কাছে কিছু উপদেশ নিতে। রাবণ চোখ তুলো তাকালেন না, গম্ভীরভাবে লক্ষণ ফিরে আসলেন, দাদা তুমি কার কাছে পাঠালে? অহংকারী রাবণের কাছে। বলে ভাই লক্ষণ তুমি কোথায় গিয়ে দাঁড়িয়েছিলে? বলে কেন মাথার সন কাছে? না ভুল হয়েছে, তুমি যার কাছে শিখতে যাচ্ছ সে তোমার গুরু, গুরুর তো মাথার কাছে থাকা যায় না, গুরুর চরণের কাছে যাও। যখনই চরণের কাছে দাঁড়ালেন তখনই রাবণ চোখ মেলে তাকিয়ে বললেন লক্ষণ দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, তাই কয়েকটা বাণী শুধু শিখিয়েছিলেন, তিনখানা বাণী। শুভ কর্মটা লক্ষণ তাড়াতাড়ি করো, তাহলে তুমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। লক্ষণ যেটা অশুভ কর্ম ওটা তুমি যত পারো দেরিতে করো, অশুভ কর্মটা দেরিতে করতে হয়। আমি করি নাই, সর্পনাখার কথা শুনেই, চিন্তা ভাবনা না করেই তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছি, তাই আমার পরিণতি আজ এমন। এই অশুভ কর্মটা যদি আমি দেরিতে করতাম এই পরিণতি আমার হতো না। আর শুভ কর্মটা, আমি স্বর্গে যাওয়ার সিঁড়ি বাঁধতেছিলাম, ওই কর্মটা ফেলে রেখে, শুভ কর্মটা ফেলে রেখে আমি অশুভ কর্মটাই আগে করেছি, তাই আমার আর সিঁড়ি বাঁধা হল না। এমনিভাবে কয়েকখানা উপদেশ দিয়েছিলেন। তাই রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম পুরুষ, তিনি সবাইকে মর্যাদা দিয়ে গেছেন, রাজা প্রজা ধনী মানি গরিব দুঃখী সবাইকে একই মর্যাদায় মর্যাদা দিয়েছেন বলে রাম তিনি মর্যাদা পুরুষোত্তম এই সারা বিশ্বের বাজারে। এবার একটা গানের মধ্যে যাই, তারপরে একটু একটু করে বুঝাই বাবা। এবার কৃষ্ণ লীলায় যেতে হবে আমাকে, এর মধ্যে আরো অনেক কথা বাবা। রামচরিত্র যদি একটু একটু করে তুলে ধরা হয় তাহলে বুঝতে পারবেন প্রতিটা পদক্ষেপে আমাদের এই জীব শিক্ষা, সমাজ শিক্ষা, জগৎ শিক্ষা, প্রতিটা পদক্ষেপে। খালি রামায়ণ পড়লেই হবে না, গীতা পড়লেই হবে না, ভাগবত পড়লেই হবে না। শাস্ত্রে বললেন মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় গড়লেন প্রভু শাস্ত্র আর পুরাণ। এটা জীবেদের জন্য, আমাদের জন্য শাস্ত্র পুরাণ যাহা কিছু, আমার জন্য আপনাদের জন্য সকলের জন্য জীবের কৃপায় গড়লেন প্রভু শাস্ত্র আর পুরাণ।
শাস্ত্রগুরু আত্মারূপে জীবের শিখান, কৃষ্ণ মোদের প্রাণকর্তা, এই জীবের হয় জ্ঞান। রামায়ণটা শুধু গল্প না, গীতাটা শুধু গল্প না, মহাভারত গল্প না, এ সব তত্ত্বগত। তাই গানে কি বললেন মহাজন? আমার সোনার ময়না রে, আমার পোষা ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, ওরে কৃষ্ণ কথা বলে রে ময়না, হরি কথা বলে রে ময়না, একবার কৃষ্ণ কথা বল ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল। আমার সোনার ময়না রে, আমার পোষা ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা বলে রে ময়না, হরি কথা বলে রে ময়না, কৃষ্ণ কথা বল মন ময়না রে, গয়না দেব কৃষ্ণ কথা বল। আমার সোনার ময়না রে, আমার পোষা ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। পদকার বললেন, ওরে ময়না রে তুই দেখ না বলে, এই নামের গুণ কি যাই বিফলে, পঞ্চমুখে হরি বলে শিব শ্মশানে হয় পাগল, ওরে ময়না রে তুই দেখ না বলে, নামের গুণ কে যাই বিফলে, পঞ্চমুখে হরি বলে শিব শ্মশানে হয় পাগল, ওরে যার নামি নিতে প্রাণ কেঁদে উঠে, ওরে যার নামি নিতে প্রাণ কেঁদে উঠে, গয়না দেব কৃষ্ণ কথা বল। আমার সোনার ময়না রে, আমার পোষা ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল। এবার কৃষ্ণের স্বরূপের দিকে যাই। গতকালকে বলেছিলাম কৃষ্ণ লীলাটা ব্যাকা, কৃষ্ণ লীলাটা অনুসরণ অনুসরণীয় বলেছি না, কৃষ্ণ লীলা অনুকরণ করা যায় না। কেন অনুকরণ করা যাবে না?
কৃষ্ণ গোপীদের বসন চুরি করেছিল, আমি আপনি পারব অনুকরণ করে ওটা করতে? আমার পিঠ থাকবে না, তাহলে অনুকরণ করা যাচ্ছে না। কৃষ্ণ 16,000 রমণীদেরকে উদ্ধার করে তার চরণ সেবার অধিকার দিয়েছিল, আমি পারব? এছাড়াও দ্বারকায় 8খানা বিয়ে করলে অষ্টরমণী, এক জায়গায় থাকতেন, কারো সঙ্গে কারো বিবাদ নাই। কেন যে যখন ঘরে যেতেন রুক্মিণী, যখন ঘরে যেতেন রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ থাকত, সত্যভামা ঘরে যেতেন সত্যভামার সঙ্গেও কৃষ্ণ থাকত, জাম্ববতী ঘরে যেতেন জাম্ববতীর সঙ্গেও কৃষ্ণ থাকত, সবার সঙ্গে কৃষ্ণ থাকত। সবাই জানত কৃষ্ণ তো আমার কাছেই আছে, আর কারো কাছে যায় নাই, সবার মনের ভাবনা এক, যে কৃষ্ণ কারো কাছে যায় নাই আমার কাছে আছে, তাই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। এটা আমি আপনি করতে পারবো? তাহলে কৃষ্ণ লীলাটা অনুকরণীয় না, অনুসরণীয়। অনুসরণীয় কি না, কৃষ্ণ যে গীতা তার মুখাশ্রিত বাণী, যেটাকে বলা হয়েছে স্মৃতি প্রস্থান, স্মৃতি মানে উপনিষদ, উপনিষদের সারাংশই হচ্ছে গীতা, গতকালকে বলেছি। এই গীতাকে যদি জীবনে আমরা অনুসরণ করে চলতে পারি, চলনে বলনে শয়নে স্বপনে নিশি জাগরণে প্রতিটা পদক্ষেপে আমাদের মানব জীবনে গীতা প্রয়োজন, গীতাকে অনুসরণ করে চলতে হবে। তিনটি প্রস্থান মানুষের, প্রথম হচ্ছে স্মৃতি প্রস্থান, দ্বিতীয় হচ্ছে গীতা প্রস্থান, তারপরে হচ্ছে ন্যায় প্রস্থান। এই ন্যায় প্রস্থানের পরে আমাদেরকে যেতে হয় মহাপ্রস্থান। তাহলে গীতাকে আমরা চলনে বলনে শয়নে স্বপনে সবসময় অনুসরণ করব, অনুসরণ করে যদি চলতে পারি, যদি গীতা জ্ঞান একবার আমার ভিতরে উপলব্ধি এসে যায়, তখন আমি বুঝতে পারব এই জগৎ অনিত্য, ঈশ্বর নিত্য, এই সংসার অনিত্য, ব্রহ্ম নিত্য, এই দেহ অনিত্য, আত্মা নিত্য, যদি ভালো করে কেউ অনুসরণ করে। তাই কৃষ্ণ লীলাটা হচ্ছে ভক্ত অনুসরণীয়, অনুকরণীয় না। তাই ভাগ করেছে, গীতায় কত সুন্দর জ্ঞান দিয়েছে বাবা। কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন আমি এমন একজন সন্ন্যাসী চেয়েছি, যেমন আমার নাম বিভূতি সন্ন্যাসী, গতবারে ছিলাম সন্ন্যাসী বাড়িতে, এখানে 3-4 ঘর সন্ন্যাসী আছে, যদিও আমরা এক গোষ্ঠী না, তাও সন্ন্যাসী কিনা বাবা? আবার গোড়া ঘরে যদি হিসাব করতে যাই আমরা সবাই একই গোষ্ঠী, আপনিও আমার গোষ্ঠী আমিও আপনার গোষ্ঠী, এক জায়গা থেকেই তো এসেছি। অর্জুনকে বললো, অর্জুন আমি এমন একজন সন্ন্যাসীকে চেয়েছি। সেই সন্ন্যাসী কেমন জানো? গেয়সো নিত্য সন্ন্যাসী, গেয়সো নিত্য সন্ন্যাসী, যৌনাগ দৃষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্বহি মহাবাহ সুখং বন্ধা প্রমশ্যুতে। আমি এমন একজন সন্ন্যাসীকে চেয়েছি যে টিকিধারী সন্ন্যাসী না, মোটা মোটা মালা গলা সেই সন্ন্যাসী না অর্জুন, কেউ ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে সেই সন্ন্যাসী, শ্মশানে থাকে ওই সন্ন্যাসী না, আমি এই সন্ন্যাসী সন্ধান করিনি, আমি সন্ন্যাসী চেয়েছি গৃহস্থ নিত্য সন্ন্যাসী, গৃহে থেকেই যে সন্ন্যাসী, যে সকল কিছুর মধ্যে থাকে আবার কোনো কিছুর মধ্যে না। কথাগুলো বিচার করবেন,
যে সব কিছুর মধ্যেই আছে, আবার সে কোনো কিছুর মধ্যেই না, যেমন ভীষ্মদেব। ভীষ্মদেব পাণ্ডুকে বিয়ে দিলেন, অন্ধ ধৃতরাষ্ট্রকে বিয়ে দিলেন, তাদের পুত্র সন্তান হল 106 জন, দুই ভাইয়ের মিলে পঞ্চপাণ্ডব আর অন্ধ ধৃতরাষ্ট্রের 100 জন ছেলে একটা মেয়ে, তাহলে 106 জন। এই সন্তানদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে বিশ্ব, কত পায়খানা করেছে, প্রস্রাব করেছে, বিচিত্র বীর্যের সন্তানই হবে না, কারণ নপুংসক, পুরুষত্বহীন সন্তান হবে না। মায়ের সঙ্গে যুক্তি করে বেদব্যাসকে ডেকে নিয়ে আসলেন, অম্বা অম্বালিকার ঘরে পুত্র সন্তান জন্ম দিয়ালেন। কেন ভীষ্মদেব পারত না? যে যৌনাং দৃষ্টি ন কাঙ্ক্ষতি, তার জীবনে যৌন লালসা নাই, নারীর সঙ্গেই আছে কেন লালসা তার নাই। যখনই শুনলেন দুটি সন্তানই হবে প্রতিবন্ধী, আবারও ডাকলেন একটা সুস্থ সন্তানের জন্য। তখন আর তো রানী নাই বাবা, তখন একটা দাসীকে পাঠালেন, তার গর্ভে বিদুরের জন্ম। তাহলে ভীষ্মের জীবনে দেখেন কতখানি ত্যাগ, রাজা হতে পারতো হয়নি, রাজ্যে রাজার রাজৈশ্বর্যের মধ্যে আছে কিন্তু আবার তার মধ্যে নাই। তাই ভীষ্মদেব যেমন সব কিছুর মধ্যেই ছিল, আবার কোনো কিছুর মধ্যে না। পাখাল মাছ যেমন কাদার মধ্যে থাকে, কাদা তার গায়ে লাগে না, ভীষ্মদেব হচ্ছে সে পাখাল মাছের ন্যায়। একেই বলা হয় গেয়স নিত্য সন্ন্যাসী, যৌনাং যৌনাং দৃষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হই মহাবাহ সুখং বন্ধা প্রমস্তুতে, কারো সঙ্গে বিদ্বেষ নাই। একে বলে নিত্য সন্ন্যাসী, এরা নিত্য সন্ন্যাসী, আমি এই সন্ন্যাসীর সন্ধান করছি। তাহলে বুঝতে পারছেন গীতা জ্ঞান আমাদের কতখানি প্রয়োজন, তাই গীতাকে অনুসরণ করতে হবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল। হরি নাম সোধা রস পান করিলে আনন্দ সদায়ু ফলে, গীতা ভাগবতে বলে নামে আনে ভক্তি বা, হরি নাম সোধা রস পান করিলে আনন্দ সদায়ু ফলে, গীতা ভাগবতে বলে নামে আনে ভক্তি ওরে যার এই হৃদয় করে প্রেমে সরবা, গয়না দেব কৃষ্ণ কথা বল, আমার সোনার ময়না রে, আমার পোষা ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল। বলছে কৃষ্ণ কোন স্বরূপ, রাধা কোন স্বরূপ,
রাধার সঙ্গে কোন ভাব, রুক্মিণী সত্য ভামা জাম্বভূতে এদের সঙ্গে কোন ভাব কৃষ্ণ। খুব ভালো লাগলো। আগে কৃষ্ণের একটু পরিচয় দেই, যদি ধরে রাখতে পারে বাবা। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারই সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা অনন্ত আধার, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্যপূর্ণ সর্বরসপূর্ণ। এই হচ্ছে প্রথম পরিচয় কৃষ্ণের। দ্বিতীয়, কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি শক্তি প্রধান, মায়া শক্তি, জীবশক্তি আর চিত শক্তি। জীবশক্তি কোনটা? এই যে জীব জগৎ, সৃষ্টির দিকে যদি তাকাই, এটা আমার কৃষ্ণের জীবশক্তির প্রকাশ। মায়া শক্তি কোনটা? একে অপরের প্রতি মায়া, মায়ের প্রতি সন্তানের মায়া, সন্তানের প্রতি মায়ের মায়া, স্বামীর প্রতি স্ত্রীর মায়া, স্ত্রীর প্রতি স্বামীর মায়া, ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া। এই যে মায়া শক্তি জগতে বিরাজ করছে, যে মায়া শক্তির বন্ধনে আমরা বন্দী হয়ে আছি, চার দেয়ালের মাঝখানে আটকা পড়ে আছি, আমরা বের হতে পারছি না। এটা কোন শক্তি? এটা আমার কৃষ্ণের মায়া শক্তির প্রকাশ। চিত শক্তি কোনটা? চিত শক্তি হচ্ছে তার পার্সোনাল শক্তি, এটা পার্সোনাল। সমস্ত সরকারেরই পার্সোনাল ফোর্স থাকে, থাকে না বাবা? যখন কোনো কিছু সামাল দিতে পারে না, এই যে সৎ চিত আনন্দ, সৎ মানে তিনি সৎ, আর সম্বিত মানে, সম্বিত মানে হচ্ছে জ্ঞানোদয় তত্ত্ব। সচ্চিত, চিত শব্দের অর্থ হচ্ছে তিনি জ্ঞানোদয় তত্ত্ব, আর যেটা সম্বিত শক্তি, এই সম্বিত শক্তির দ্বারা ভগবানের, তার ভগবানের প্রকাশ জগতে, তাকে ভগবান বলে মানে মান্যতা দেয়, এটা সম্বিত শক্তির প্রকাশ। এই যে সচ্চিত আনন্দ, সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ সর্বকারণের কারণম, এটা তার পরে পরিচয়। এমনিভাবে এক এক করে যদি দিতে চাই, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কৃষি শব্দে সর্ব, ন শব্দে আত্মা, কৃষ্ণ হচ্ছেন সর্ব আত্মা। কত কৃষ্ণের পরিচয় দেব, কৃষ্ণের পরিচয় এখানে থাক। এবার রাধার পরিচয়ের দিকে যাই, রাধার সঙ্গে কৃষ্ণের কোন ভাব, রুক্মিণী সত্য ভামার সঙ্গে কৃষ্ণের কোন ভাব। হরি নাম দিয়ে করিতে ধন্য, এলেন প্রভু শ্রী চৈতন্য, নামে আনে ভক্তি দৈন, এই নামেই ফলে প্রেম ফল। হরি নাম দিয়ে করিতে ধন্য, এলেন প্রভু শ্রী চৈতন্য, নামে আনে ভক্তি দৈন, নামেই ফলে প্রেম ফল। ওরে তাই
অমূল্য পায় হরি বলে, ওরে তাই অমূল্য পায় হরি বলে সাধুর সঙ্গে তন্দে গয়না দেব কৃষ্ণ কথা বল, সোনার ময়না রে পোষা ময়না রে তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা বলে রে ময়না হরি কথা বলে রে ময়না, কৃষ্ণ কথা বল মন ময়না রে গয়না দেব কৃষ্ণ কথা বল, আমার সোনার ময়না রে আমার পোষা ময়না রে তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল। তুমি শোনো শোনো ভক্ত আমার তোমারে গানাই, রাধার সঙ্গে কৃষ্ণের কোন প্রেম তোমারে জানাই, রাধা কৃষ্ণের মিলন কোনো দেহজ মিলন না বাবা, রাধা কৃষ্ণের মিলনটা হচ্ছে দেহাতীত দেহজ মিলন না। গতকালকে একটা শ্লোক বলেছিলাম যে রাধা কৃষ্ণ জয়সে একই স্বরূপ, লীলারস আশ্বা দিতে ধরিল দুই রূপ, লীলারস আশ্বা দিতে হইলেন সাকার কৃষ্ণ ভ্রমর রাধা প্রেমের আখর, কৃষ্ণের নাই কায়া রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বই ইহা বুঝিবে না কেহ। রাধা কোনো রক্ত মাংসের গড়া মূর্তি না, কৃষ্ণ কোনো রক্ত মাংসের গড়া মূর্তি না, তাদের যে মিলন এই মিলনটা হচ্ছে দেহাতীত মিলন, অর্থাৎ রাধা হচ্ছে শক্তিতত্ত্ব। কেমন শক্তিতত্ত্ব? না শিব দুর্গা, এটাও শক্তি শক্তিমান তত্ত্ব, দুর্গা শক্তি শিব শক্তিমান, লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী শক্তিতত্ত্ব, নারায়ণ শক্তিমান তত্ত্ব, রাম সীতা সীতা শক্তিতত্ত্ব রাম শক্তিমান তত্ত্ব, জগতের যে নারী পুরুষ নারী শক্তিতত্ত্ব পুরুষ শক্তিমান তত্ত্ব, তাহলে রাধার সঙ্গে কৃষ্ণের শক্তিতত্ত্ব বটে কিন্তু এটা হচ্ছে প্রেয়সী রূপা শক্তিতত্ত্ব। এই মাঠে যদি জমি থাকে তাইলেই বুঝতে পারবা, নাহলে সারা জীবন পর ওই কাঁথা বইয়ে গান গাইতে হবে কোনো কিছুই বুঝতে পারবা, কাঁথা বইয়ে গান গাইতে হবে কাঁথাই সারা। প্রেয়সী রূপা শক্তিতত্ত্ব রুক্মিণী সত্য ভামার সঙ্গে স্ত্রীতত্ত্ব, স্ত্রী রূপা শক্তিতত্ত্ব ওটা, ওটা প্রেয়সী রূপা না। লক্ষ্মী নারায়ণ স্ত্রী রূপা শক্তিতত্ত্ব, রাম সীতা স্ত্রী রূপা শক্তিতত্ত্ব, শিব দুর্গা স্ত্রী রূপা শক্তিতত্ত্ব, এটা প্রেয়সী রূপা শক্তিতত্ত্ব না। অর্থাৎ রাধার সঙ্গে আমাদের কোনো মাতৃত্বের সম্পর্ক নাই। আছে বাবা, রাধার সঙ্গে আমাদের কোনো বাৎসল্য প্রেমের সম্পর্ক আছে? নাই, এই জন্য নাই। ওটা হচ্ছে প্রেয়সী রূপা শক্তিতত্ত্ব, বুঝাও কিনা? আমদো বায়ু বুঝাও কিনা? প্রেয়সী রূপা শক্তিতত্ত্ব, রাধা হচ্ছে ভাব বাবা, রাধা ভাব। তবে ভাবের কোনো মূর্তি নাই, মনে রাখবেন, দাস্য ভাবের সত্য ভাবের মধুর ভাবে বাৎসল্য ভাবে ভাবের কোনো মূর্তি হয় না। তা রাধা কোন ভাব? না যে ভাব দিয়ে ব্রহ্মতত্ত্বকে ধরা যায়, ব্রহ্মকে ধরা যায়, তাহাই হচ্ছে ভাব। তা শাস্ত্রে বললেন মহাভাব স্বরূপিনী রাধার স্বরূপ, ললিতা আদি সখিতার কায়ব্যহরূপ,
রাধা হচ্ছে মহাভাব স্বরূপিণী, মহাভাব স্বরূপিণী মানে যে ভাবটা দিয়ে ব্রহ্মতত্ত্বকে ধরা যায়, ব্রহ্মকে জানা যায়, এটাই হচ্ছে রাধা ভাব। অর্থাৎ কৃষ্ণ যদি মনে করে আমি আমাকে দেখব, ও মা আমরা যদি মনে করি আমি আমাকে দেখব, আমার মুখটা দেখব, কেমন করে দেখব? একটা আয়নার সম্মুখে দাঁড়াতে হবে, আয়নার সম্মুখে, তখন আমার মুখটা দেখতে পারব, নইলে দেখার কাজে নাই। তাই কৃষ্ণ হচ্ছে ব্রহ্মতত্ত্ব, কৃষ্ণ বিভুতত্ত্ব। সে ব্রহ্মতত্ত্ব যদি মনে করে আমি আমাকে দেখব, কোথায় যাবে? কোথায় গেলে কৃষ্ণ নিজে নিজেকে দেখতে পারবে? না, যেতে হবে তার একমাত্র রাধার কাছে। রাধা হচ্ছে ভাবের দর্পণ, রাধা ভাবের দর্পণ। ওই রাধা ভাবের দর্পণের কাছে যখন গিয়ে সামনে গিয়ে দাঁড়াবে, তখন নিজেকে নিজে দেখতে পাবে। রাধা হচ্ছে ভাবের দর্পণ, গোপী ভাবের দর্পণ। যে ভাব ছাড়া ব্রহ্মতত্ত্বকে দেখা যায় না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি রাধারানীর মহিমা কৃষ্ণও বুঝতে পারে নাই, কৃষ্ণরও বুঝার সাধ্য হয় নাই, কৃষ্ণ বেকুব হয়ে যেতেন, থ মেরে যেতেন রাধার সম্মুখে দাঁড়ালে পরে। কেমন? শাস্ত্রে লেখা আছে দেখবেন, রাধার সৌন্দর্য গুণ বাঞ্ছে সত্য ভামা। হে শ্রীমতী রাধারানী, তোমার যে সৌন্দর্য, কারণ রাধা হচ্ছে নিত্য কিশোরী, তো তার যৌবনে কখনো ভাটা পড়ে না, নিত্য কিশোরী, কৃষ্ণ নিত্য কিশোর। হে রাধে, তোমার সৌন্দর্য গুণ আমাকে প্রদান করো। রাধার সৌন্দর্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যে রাধার কলাবিলা শিখে ব্রজরমা, ব্রজরমাগণ রাধার কাছে প্রার্থনা করে, রাধে তোমার কলাবিলাস আমাকে প্রদান করো, আমাদেরকে দাও। যে কলাবিলাস দেখিয়ে আমরা ব্রহ্মতত্ত্বকে ভোলাতে চাই, ব্রহ্মকে ভোলাতে চাই, আমাদেরকে প্রদান করো। যে রাধার সৌভাগ্য গুণ বাঞ্ছে লক্ষ্মী আর পার্বতী, যার প্রাতিব্যতী ধর্ম শিখে অরুন্ধতী, যে রাধার গুণের কৃষ্ণ নাহি পান পার, সেই রাধার গুণ গুণিবে কেমনই জিৎসা। কৃষ্ণ নির্ণয় করতে পারে নাই রাধার ভিতরে কি আছে, যার কারণে কৃষ্ণ জগৎকে ভুলিয়ে রেখেছেন, কৃষ্ণের রূপে জগৎ মোহিত, কি তাই না বাবা? আমরা সবাই মোহিত, কিন্তু সেই কৃষ্ণ মোহিত রাধার কাছে, রাধা রূপে মোহিত। যিনি জগৎকে মোহিত করে রেখেছেন তিনি মোহিত হয়ে আছে রাধা রূপে, কারণ তিনি যে প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব। আমরা সবাই শক্তির উপাসক, আমরা সবাই শক্তির সাধনা করি। ও বাবা, আমরা মালা জপি না? মালা জপে, মালা জপার একটা কথা কই, ওখানে 108টা, 108টা মালা, মাঝখানে একটা ঘটির মতো আছে, একদিকে মোটা একদিকে সরু, সর্পের ন্যায়। গুরুদেব কি বলে, যে মালা যখন জপবে তখন লেজের দিক থেকে শুরু করে মাথায় গিয়ে শেষ করবে, ওই সুমেরুটা পার হবে না, আবার মাথার দিক থেকে
জপতে জপতে লেজে এসে শেষ করবে, সুমেরও পার হওয়া যাবে না, মানে ঘটি পার হওয়া যাবে না। কেন পার হওয়া যাবে না? না, ওই মালাটা হচ্ছে সর্পরূপা, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি, লাদিনী শক্তি। মালাটা হচ্ছে শক্তি তত্ত্ব, কুণ্ডলিনী শক্তি, লাদিনী শক্তি। মাঝখানে যে শূন্য গোলাকার, ওটা শূন্য না, ওইটাই পূর্ণ, ওইটাই হচ্ছে শালগ্রাম চক্র। এপাশে ওপাশে এক আর আট, এই এক আটকে ধরে রেখেছে কে? ওই যে শূন্য, শূন্যটাই হচ্ছে পূর্ণ। তাহলে বিজ্ঞানদের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে জিরো, মানে শূন্য। এই শূন্যটা না হলে কিছুই পূর্ণ হতো না। এই যে শূন্যটা দেখতে পাচ্ছ, এটাও শূন্য না, এটাও পূর্ণ, এটাই শালগ্রাম চক্র। তাই মালাটা হচ্ছে শক্তি তত্ত্ব। যদি আমি ঘটি পার হয়ে যাই, তাহলে সাপের লেজ আর মুখ এক হয়ে যায়, সাপের আকৃতি আর ঠিক থাকে না। যদি বাবা এই ব্রহ্মের প্রতি লক্ষ্য রেখে যদি মালা জপা না যায়, তাহলে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় না। মালা জপতেছি, জমিতে ছাগল লেগে গেছে ফসল গাছে, আবার মালা জপা আরম্ভ করলাম, কুত্তায় ঘরের মধ্যে ছাই কুত্তা ছাই, এরকম জপে না, এরকম জপে তো নাকি? আবার মালা জপতেছি, এই মানি গেলি কোথায় রে, আবার মালা জপতেছি। ব্রহ্মের প্রতি লক্ষ্য নাই, ওই যে মাঝখানে যে শালগ্রাম চক্র, ওই জায়গায় লক্ষ্য ভেদ হয়ে গেল, অর্থাৎ ওই মালা জপায় তার কুণ্ডকল্লিনী শক্তি জাগ্রত হবে না, মায়ের তার কৃপা হবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে সংক্ষেপে বললাম তোমার কাছে, রাধা তত্ত্ব বলে শেষ করা যাবে। এই তো তোমার প্রথমবারের রইল জিজ্ঞাসন, তুমি তো বাবা দিয়ে গেছিলা, আমি একটু তোমারে দিয়ে যাই, একটু বহন করে দেখো কেমন থাকে, নাকি বাবা আমি একাই বহন করব? তা তো হয় না, তুমি তো ভক্ত সেজেছ, 10 মিনিটই বলা লাগবে তোমার, তুমি তো ভক্ত। আগে বলবে ভক্ত শব্দের অর্থটা কি। ভক্ত লিখতে গেলে তিনটা অক্ষর লাগে, ভ প কয় তয় যুক্ত অক্ষর লাগে না বাবা, ওটা আলাদা আলাদা করলে কি হয়, ভ প ত। এই যে ভক্ত লিখতে গেলে তিনটেই অক্ষর, জানেন তো সবাই, ভ শব্দে কোন তত্ত্ব, প শব্দে কি মাহিত্য, ত শব্দে কোন তত্ত্ব রয়। একটু ভক্ত হয়ে দিয়ে যাবে তুমি ভক্তের পরিচয়। কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, অর্জুন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মানুষ, অনন্ত কোটি হচ্ছে আমার ভক্ত, তার মধ্যে আমি 64 প্রকার ভক্তকে বেছে নিয়েছি, আর সেই 64 প্রকার ভক্তকে মন্থন করে আমি 4 প্রকার ভক্তকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছি। শেষ 4 প্রকার ভক্ত কারা কারা, কি কি? এই আমার জানার বাসনা, ভক্ত তোমার কাছে রয়, একটু কৃপা করে ভক্ত জবাব দেবে এ ধর্ম সভায়। এখানেতে রাখলাম আমার পালালো লহরি, একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি 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 বল হরি। আস্তে আস্তে এ পর্যন্ত রইল বাবা, অনেক থেকে গেল, বললাম না 2.5 মন বস্তার 1 বস্তা প্রশ্ন করছে, অত মনে রাখা যায় আর অত বলাও সম্ভব হয়? তার মধ্যে যতটুকু সংক্ষেপে একটু একটু জায়গা থেকে
নিয়ে একটু পরিবেশন করলাম, তবু পূর্ণ হলো না। মহাসাগর, সাগর থেকে আমি এইটুকু জল তুলেছিলাম, সেটুকুই পরিবেশন করলাম, সাগর সাগরই পড়ে রইল বাবা। জয় গুরু জয়। দেখি ভক্ত কি দেয় পরিচয়, কেমন? জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। আজকে মনের মতন একটা মানুষ পেয়েছি গো। আজকে সকলের ভগবান, সকলের গুরুদেব, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয় তার কাছে কি কোনো প্রশ্ন করা যায় গো? প্রশ্ন করা যায়? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয় তার কাছে কি প্রশ্ন করা যায়? কারণ সে তো সব কিছু জানে। কিছু অজানা জিনিসকে জানার জন্য আমরা গুরু ধরি, তাই না? নাকি বাবা? কিছু অজানা জিনিসকে জানার জন্য আমরা গুরু ধরি, নাহলে আমরা গুরু ধরবো কেন? ঈশ্বরের প্রতি তাদের যে লীলা খেলা, তাদের ধারণা, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা কি করতে পারি? আমাদের আমাদের চিন্তাধারা নেই, তাদের লীলা আমাদের বোঝার মতন ক্ষমতা আছে? জিজ্ঞাসা ছিল সত্য তেতা দাপর কলি, একের পরে দুই আসার কথা, একের পরে দুই না এসে একের পরে তিন আসলো, কথাটা আমার জিজ্ঞাসা ছিল। যদিও আমার অনেক কথা বলা, এত কথা বলা ঠিক হয়নি আমার, অনেক জিজ্ঞাসা করেছিলাম, কারণ মনের আবেগে, একটা মনের মতন মানুষ পেয়েছি তো। মনের মতন মানুষ পেলে তবেই সেই আবেগটা ফুটে ওঠে। তো যাই হোক, একটি গান গেয়ে শোনাই, তারপরে আবার তার কাছে কিছু জানবো, মনে বড় আশা, বড় বাসন। দেবতা ব্যথা মো
তুমি থাকিও না আর ভুলিয়া। হে ভগবান, কারণ ভক্ত হওয়ার ক্ষমতা কি আছে? আমার ভক্ত হওয়ার ক্ষমতা নাই, কারণ তোমার গুণগান করার আমার ক্ষমতা নাই। তুমি তুমি যদি তোমার গুণগান আমাকে দিয়ে করাও, তবে আমি সেই গুণগান গাইতে পারি। তুমি যেটুকু বলাবে সেইটুকু আমি বলি, কারণ তোমার কৃপাবিহীন আমার কোনো ক্ষমতা নাই। আষাঢ় বাণী কো আপন হাতে দাও বেউলা দুয়ার খুলিয়া, থাকিও না আর বলাবে তাহাই আমি বলি, তুমি যাহা করাও তাহাই আমরা করি, কারণ
তুমি সর্বকারণের কারণ, তোমার কৃপাবিহীন একটা গাছের পাতাও পড়ে না। তোমার কাছে শিষ্য আমি ভক্ত, কারণ তুমি আমাকে যে উপদেশ দেবে সেই উপদেশ মেনে চলার চেষ্টা করব, কারণ তোমার লীলা সম্বন্ধে আমরা কি জানি, তোমার অপার লীলা, তোমার লীলা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। বুঝলাম, ভক্ত আর শিষ্য এক না বাবা? হ্যাঁ, ভক্ত আর শিষ্য এক না। তাহলে ভক্ত শিষ্য যদি এক না হয়, ভক্ত আর শিষ্যের মধ্যে পার্থক্য কি? গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, যিনি গুরু তিনি তো ভগবান, যিনি গুরু তিনি তো ভগবান। যিনি গুরু তিনি ভগবান, তিনি তো সব। বলছে গুরু থেকে গোবিন্দ ভজে সে জীবী নরকে মজে। তাহলে গুরু, গুরু যা গোবিন্দ তাই। সন্ধ্যার আধারে আসিছে ঘিরে কান্তারি তুমি, অকুল তীরে সন্ধ্যার আধারে আসিছে ঘিরে কান্তারি তুমি, অকুল তীরে পাগল বিজয় কাঁদে, দাঁড়ায় তীরে বিশ্ব তোমারই কারণ।
তুমি দিলে ওসু কে করে বারো